সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে তলিয়ে গেল এক কিশোর, জলে ডুবে মৃত্যু। ট্রেনারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ অভিভাবকদের, ঘটনায় চাঞ্চল্য ব্যারাকপুরে। মর্মান্তিক ঘটনা, সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, সুইমিং পুলে ডুবে মৃত্যু হলো তার। ঘটনায় ট্রেনারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ অভিভাবকদের, গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুরে। সুইমিং পুলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের, সাঁতার শিখতে গিয়ে হঠাৎই জলে তলিয়ে যায় ওই কিশোর। ঘটনায় অভিযোগ উঠেছে ট্রেনারের বিরুদ্ধে, অভিযোগে পথ অবরোধে সামিল হন অভিভাবকেরা। পরিবার সূত্রে জানা যায় মৃত কিশোরের নাম প্রতীক বিশ্বাস, বয়স 8 বছর। প্রতিদিনের মতন এদিনও মায়ের সাথে সাঁতার শিখতে এসেছিল প্রতীক বিশ্বাস নামে ওই কিশোর। জানা যায় গত 2 বছর ধরে ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার শিখত সে। সাঁতার শিখতে এসে হঠাৎই জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ওই কিশোরের। তবে ওই মৃত কিশোরের পরিবারের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলে তাদের বাচ্চা উঠে পড়ে জল থেকে, কিন্তু জল থেকে উঠে পড়লেও তাদের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর অভিভাবকরা বাচ্চাটিকে খোঁজার কথা বললে ট্রেনার তাদের কথায় কোনো রকম কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ অভিভাবকদের। এরপর জলে নেমে খোঁজ করলে প্রতীককে পাওয়া যায়। তারপরই অভিভাবকদের সহযোগিতায় কিশোরের পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি করে নিয়ে যায় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিশোরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার। এরপরই ট্রেনারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকেরা। ট্রেনারের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন অভিভাবকেরা। এই বিষয়ে এক অভিভাবক জানান, যখন থেকে বাচ্চাটির মা ট্রেনারদেরকে জানাতে শুরু করেছেন যে তার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে যদি ট্রেনাররা খোঁজ চালাতো তাহলে হয়তো বাচ্চাটি প্রাণে বেঁচে যেত। আমাদের প্রত্যেকের বাচ্চা এখানে সাঁতার শেখে, আমরা ট্রেনারদের ওপর ভরসা করে বাচ্চাদেরকে ছেড়ে দিই। সেখানে ট্রেনারদের যদি এমন গাফিলতি থাকে তাহলে আগামী দিনে অন্য যে কারো এমন বিপদ ঘটতে পারে। আমরা চাই ওই ট্রেনারের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। ট্রেনারকে আমরা পরবর্তীতে বললে ট্রেনার আর আমাদের কথায় কোনো রকম কোনো কর্ণপাত করেননি, উল্টে আমাদেরকে মেজাজ দেখিয়েছেন। এরপর আমরা বাধ্য হয়ে অবরোধে নামি। আমরা চাই অবিলম্বে ট্রেনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়ে তিনি আরো জানান, বাচ্চার মা বলছে যে আমার বাচ্চা ওঠেনি, বাচ্চা পুকুরে রয়েছে, তখনও যদি সেই মতো বাচ্চা ডুবে গেছে, সেই মতো যদি ট্রেনাররা যদি নামতো, যদি চেষ্টা করতো, বাচ্চাটা হয়তো বেঁচে উঠতো, কিন্তু বেঁচে উঠু না উঠু ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করা বা বাচ্চাটা বাঁচাবার। আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার শেখে, এই একই ব্যাচে সাঁতার শিখেছে, সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারদের ওপর। তাই এরকমভাবে ট্রেনাররা যদি গাফিলতি করে, আজকে এই ট্রেনারদের গাফিলতিটা একটা জীবন চলতে চলে গেল। এই মুহূর্তে আমরা চাই, এটা 25 বছরে চলছে, খুব ভালো কথা, আমিও জন্মান্তর থেকে দেখে আসছি এটা চলছে, এটা কোনো অভিযোগ নেই, কিন্তু এই ট্রেনারগুলো প্রতি স্টেপ নেওয়া হোক। ট্রেনারগুলোকে শুধু সাসপেন্ড করলে হবে না, যার দুর্বলতা যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে ওর চরম শাস্তি আমরা প্রার্থনা করি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিলে দীর্ঘ সময় পর অবরোধ তুলে নেয় অভিভাবকেরা। পাশাপাশি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে, আগামী কয়েকদিন বন্ধ থাকবে এই সাঁতার কেন্দ্রটি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে তিনি আরো জানান, যে ছেলেটা 2 বছর ধরে সাঁতার, এই পুকুরে সাঁতার শিখছে, লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে, সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন, তার টাইমিং কভার হয়ে গেছে, সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে, মাকে পায় নাই, ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে। মানে আমাদের কাছে সেটাই অবাক লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না। যাই হোক, যখনই এটার ইয়া হয় সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে, তাকে তোলা হয়েছে, সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।
যাই হোক নার্সিংহোমে নিয়ে যেছে, উনি একবার বমিও করেছে নার্সিংহোমে, ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে, তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল ডাক্তার নেই। এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কী করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে, কীভাবে কী ঘটেছে না ঘটেছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কী অভিযোগ আছে, তাদের জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত, তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব। এই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। কিশোরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার, শোকস্তব্ধ এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, ব্যারাকপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।